হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের পার্ট এইট তোমাদের এর আগে যেগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিলো সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে কম্বাইন করে তোমাদের ফাইনাল পূর্ণ পঞ্চাশ মানের একটা মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়েছে আজকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো তো শুরু করছি আমরা এক নম্বর কোয়েশ্চেন থেকে এক নাম্বার কোশ্চেন দেওয়া আছে ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে আমাদের আটটা কোশ্চেন আছে এমসিকিউ প্রতিটি কোশ্চিনের মান এক করে আট এক আট ঠিক আছে দেখো এক নাম্বারটা কী বলেছে যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো বায়োগ্যাস উত্তর হবে আমাদের একের ক নাম্বারটা দুই নম্বর দেখো কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হল অসৎ এবং সমশীর্ষ এটাও আমাদের ক নাম্বার উত্তর দেখো তিন নম্বর দেখো যে যৌগটি আয়নীয় নয় তা হলো CH4 ফোর ঠিক আছে উত্তর হবে আমাদের ঘনাম্বারটা নেক্সট চলে যাচ্ছি আমরা চার নম্বর কোয়েশ্চেন যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো এর উত্তর হবে কি ঘর নাম্বারটা অ্যাসেটিক অ্যাসিড দেখো এর পাঁচ নম্বর যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে দুই তার গ্রাম আণবিক গুরুত্ব হলো সিক্সটি ফোর গ্রাম পার মোল ঠিক আছে উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বরটা এবার দেখো এক ছয় নম্বর গলিত সোডিয়াম ক্লোরাইডের তৈরি বিশ্লেষণ করার সময় উত্তর হবে আমাদের খ নম্বরটা ক্যাথর ঋণাত্মক এবং এখানে বিজারণ ঘটে গেল আমাদের একে ছয় একের সাত তিন ওহম এবং ছয় ওহম রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোদের মান হলো এখানে তুল্য রোদের মান কত হয় আমাদের দুই নম্বর ঠিক আছে তো এটা আমরা এভাবে করতে পারি যে আর ওয়ান যদি আমাদের থ্রি ধরি আর আর টু যদি আমাদের সিক্স ধরি তাহলে আমরা কী জানি ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ঠিক আছে তো এখান থেকে কত হবে আমাদের থ্রি ওয়ান বাই সিক্স রস করলে আমাদের কত হবে ছয় দুই প্লাস এক তিন বাই ছয় মানে এক বাই দুই অর্থাৎ এখান থেকে ওয়ান বাই আর সমান সমান এক বাই দুই আর আর সমান সমান কত হচ্ছে দুই ঠিক আছে এখান থেকে আমাদের গ নম্বরের উত্তরটা একের আট যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হল নাইট্রাস অক্সাইড উত্তর আমাদের গ নম্বর ঠিক দুই নম্বর কোয়েশ্চিন কী বলেছে যে শূন্য স্থান পূরণ করো এর এক নম্বর হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ফ্লোরিন ঠিক আছে দুইয়ের দুই নম্বর বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হল আয়োনেসফিয়ার যে তিন নম্বর দেখো ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গোলরঙ্গ অপেক্ষা কম হয় ঠিক আছে আমাদের দুই নম্বর গেল এবার নেক্সট চলে আছি আমরা তিন নম্বর কোয়েশ্চিন দেখো তিন নম্বর কোয়েশ্চিন কী দেওয়া আছে আমাদের হ্যাঁ নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো তিনের এক নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন এটা হচ্ছে আমাদের মিথ্যা দেখো তিনের দুই নম্বর উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা সত্য এবার দেখো তিন নম্বর দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারঙ্ক আলোর বনের উপর নির্ভর করে এটাও সত্য নেক্সট চলে যাচ্ছে আমরা চার নম্বর কোয়েশ্চিন একটি শব্দে অথবা একটি বাক্য উত্তর দিতে হবে আমাদের চারের এক নম্বর গ্যাস ধ্রুবকের যেটা হচ্ছে আর দ্বারা ডিনোট করা হয় এশআই এককটি উল্লেখ করো দেখো গ্যাস ধ্রুবকের এর অ্যাসআই একক হচ্ছে কি জুল মলিনভার্স ক্যালভিন ইনভার্স নেক্সট দুই নম্বর চারের দুই নম্বর কোশ্চিন সার প্রত্যেক পর্যায়ের কোন কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্দ সর্বাধিক হয় ব্যতিক্রম কি নিষ্ক্রিয় গ্র্যাস মৌল চারে তিন নম্বর এমন একটি আয়নীয় যুগের সংকেত লেখো যার ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটিরই ইলেকট্রনিক বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো এটা হচ্ছে কি লিথিয়াম হাইড্রাইড লিথিয়াম হাইড্রাইডের ক্যাটায়ন হচ্ছে এলআই পজিটিভ যার ইলেকট্রনিক বিন্যাস হিলিয়াম হিলিয়ামের মতো অর্থাৎ দুই এবং লিথিয়াম হাইড্রাইডের এর অ্যানায়ন হাই এইচ মাইনাস যার ইলেকট্রন বিন্যাস হিলিয়াম হিলিয়ামের মতো অর্থাৎ দুই ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা চারের চার নম্বর কিলোওয়াট এবং কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক কিলোওয়াট হল ক্ষমতার একক ঠিক আছে দেখো চারের পাঁচ নম্বর ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো ডিসি অপেক্ষা এসি এর উপাদান উৎপাদন খরচ অনেক কম এবং তৈরি শক্তি সরবরাহ ও বন্টনের সময় জুল তাপন বা অন্যান্য পদ্ধতিতে অপচয় খুব কম হয় ছয় নম্বর কোনো বস্তুতে সোনার দিতে কি তৈরি বিশ্লেষণ ব্যবহার করা হয় কোন বস্তুতে সোনার দিতে পটাশিয়াম অ্যারোসায়নাইড যার সঙ্গে কি কেএইউ সি এন টু এর জলীয় দ্রবণ তৈরি বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমাদের দেখো চারের ছয় নম্বর পর্যন্ত হলে এবার দেখছি পাঁচ নম্বর কোশ্চিন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে পাঁচের এক নম্বর পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন তো উত্তর লিখেছি আমরা দেখো পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে যাকে আমরা রিয়ার ভিউ মিরর বলে থাকে সাধারণত উত্তল উত্তল দর্পণ দ্বারা সর্ব সর্বদা কোনো বস্তুর অসৎ সমশীর্ষ এবং ছোট প্রতিবিম্ব গঠিত হয় এই প্রতিবিম্ব দর্শনের দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয় তাই সমান আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব হয় ফলে দর্পণের দৃষ্টি ক্ষেত্র অনেক বেশি হয় তাই চালকের পক্ষে তার পাশের আয়নায় বেশি সংখ্যক যেন বাহন দেখা সম্ভব হয় তাই পাশের আয়তনের দেখা সম্ভব হয় এই কারণেই পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় ঠিক আছে তাহলে পাশের এক নম্বরটা গেল এবার নেক্সট চলে আসি আমার পাশের দুই নম্বর কোশ্চেন কোনো মৌলের আয়নি ভবন শক্তি বলতে কি বোঝায় ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অবসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মূলের আয়নি ভবন শক্তি বলে নেক্সট দেখো পাঁচের তিন নম্বর ক্যালসিয়াম কার্বোনেটের ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো দেখো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হল সিএস ই থ্রি থ্রি এর আনবিক ভর চল্লিশ প্লাস বারো প্লাস সিক্সটিন থ্রি গ্রাম যে যেটা যোগ করি আমাদের কত হচ্ছে একশো গ্রাম অতএব একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম থাকে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ ফোরটি পারসেন্ট ঠিক আছে তাহলে পাঁচের তিন নম্বর গেল এর পাঁচের চার নম্বর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য কিন্তু যে বস্তু যে সমস্ত পদার্থের অনুর স্বতন্ত্র অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি যথাযথ আণবিক যোগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে তাই আয়নীয় যোগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অনুর অস্তিত্ব নেই তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যথাযথ যেমন সোডিয়াম ক্লোরাইড একটি তৈরি যজি আয়নীয় যৌগ তাই এর অনুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন ফিফটি এই কথাটি যুক্তি সম্মত নয় সোডিয়াম ক্লোরাইড এর সংকেত এনএসইউএল তাই এর সংকেত ভর টোয়েন্টি থ্রি প্লাস থার্টি যোগ করে হচ্ছে ফিফটি কথাটি ব্যবহার করাই বেশি যুক্তি সম্মত ঠিক আছে পাঁচের পাঁচ নম্বর দেখো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনাইডের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করম ঠিক আছে দেখো পাঁচের পাঁচ নম্বর বিক্রিয়া সমীকরণ সিএসিও থ্রি এখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দেখো ক্যালসিয়ামের এখানে চল্লিশ প্লাস কার্বনের বারো এবং অক্সিজেন আমাদের সিক্সটিন এটা যোগ বিয়োগ করে হচ্ছে আমাদের কত একশো আর কার্বন ডাইঅক্সাইড এখানে আমাদের যোগ করে হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ কি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইটের বিয়োজনে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এক গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইটের বিয়োজনে কত উৎপন্ন হচ্ছে গ্রাম চুয়াল্লিশ বাই একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ঠিক আছে এবার দেখা গেল পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনাইটের বিয়োজনে উৎপন্ন হচ্ছে এটা কিন্তু আমাদের পঞ্চাশ গুণ করতে হচ্ছে সমান সময় হচ্ছে টোয়েন্টি টু গ্রাম কার্বন ডাইঅক্সাইড অথব বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পাওয়া যাবে ঠিক আছে পাঁচের ছয় নম্বর শুষ্ক বায়ু অপেক্ষা বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো দেখো বায়ুতে প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য থাকে অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক ভর যথাক্রমে থার্টি টু গ্রাম পার মোল এবং টোয়েন্টি এইট গ্রাম পার মোল বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের শতকরা উপস্থিতি প্রায় 80% এবং টোয়েন্টি পার্সেন্ট বিবেচনা করা হলে শুষ্কবায়ুর গড় মূলার ভর সমান সমান এইটি ইন্টু টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি ইন্টু থার্টি টু বাই হান্ড্রেড এটা কাটাকাটি করে আমাদের হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট ঠিক আছে অতএব শুষ্কবায়ুর বাষ্প ঘনত্ব সমান সমান টোয়েন্টি এইট পয়েন্ট এইট বাই টু সমান সমান পয়েন্ট ফোর অপরদিকে আর্দ্রবায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে জলের মূলার ভর সমান সমান আঠেরো গ্রাম পার মূল অতএব জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব সমান সমান আঠেরো বাই টু শহর সমান ঠিক আছে যেহেতু আদ্রবায়ু শুষ্ক আর্দ্রবায়ু শুষ্ক বাতাস ও অপেক্ষাকৃত হালকা জলীয় বাষ্পের মিশ্রণ তাই চাপ ও উষ্ণতা জনিত সত্ত্বেও একই হলে আর্দ্রবায়ু সর্বদাই বায়ু অপেক্ষা হালকা হয় ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আমরা পাঁচের সাত নম্বর কোশ্চিন সূর্যাস্তের সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় এই ঘটনার কারণ হল আলোর বিক্ষেপণ যে বনের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপ বেশি হয় লাল বর্ণের আলোক রশ্মির তরঙ্গ অন্যান্য রশ্মির চেয়ে বেশি তাই লাল বনের আলোক রশ্মির বিক্ষেপ অন্যান্য বনের চেয়ে কম হয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্য রশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয় এর ফলে লাল বর্ণের আলোক রশ্মির রশি ছাড়া অন্যান্য বনের রশিগুলি বেশি বিক্ষিপ্ত হয় ফলে এই রশিগুলি আমাদের চোখে এসে পড়ে না লাল বনের আলোক রশি কম বিক্ষিপ্ত হয় বলে আমাদের চোখে এসে পড়ে তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় ঠিক আছে তাহলে পাঁচের সাত নম্বর গেল এবার পাঁচের আট নম্বর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো দেখো ফ্লেমিংয়ের বামহস্থ নিয়ম বাম হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে ঠিক আছে পাঁচে নয় নম্বর লেঞ্জের সূত্রটি লেখো দেখো ল্যাঞ্জের সূত্র তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আবিষ্ট প্রবাহ মাত্র সর্বদা সেই কারণে বাধা দেয় সেই কারণকে বাধা দেয় ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বরগুলো হলে বাজার ছিল ছয় নম্বর কোয়েশ্চিন ছয় নম্বর কোশ্চেন কী দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক সাতশো ষাট মিলিমিটার জি মানে হচ্ছে পারদ চাপে ও দুশো তিয়াত্তর ক্যালভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের ওয়ান পয়েন্ট সিক্স গ্রামের আয়তন ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্পগণতা নির্ণয় করো দেখো সাতশো ষাট মিলিমিটার এইজি চাপ এবং দুশো তিয়াত্তর ক্যালভিন উষ্ণতাকেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও অ্যান্ড প্রেশার বলা হয়ে থাকে প্রশ্ন প্রশ্ন অনুসারে এস টি মানে যেটা বললাম এস মনে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার প্রশ্নের এস টিপিতে ওয়ান পয়েন্ট লিটার আয়তনের গ্যাসের ভর ওয়ান গ্রাম ওয়ান লিটার আয়তনের গ্যাসের ভর ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম ঠিক আছে বাইশ লিটার আয়তনের গ্যাসের ভর হচ্ছে আমাদের কত হবে ডিভাইড বাই ওয়ান পয়েন্ট গ্রাম এতে আমরা কাটাকাটি করে করতে পারছি 32 টু থার্টি টু গ্রাম ঠিক আছে অতএব দেখো গ্যাসটির মোলার ভর হচ্ছে থার্টি গ্রাম হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প থার্টি টু বাই টু দেখো ছয় পয়েন্ট একটি তৈত কোষের তৈরিচালক বল দশ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দুই ওহম তৈত কোষটিকে আট ওহোম রোধাঙ্কের সঙ্গে যুক্ত করা হল রোধাঙ্ক রোদটিকে সিক্সটি সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো দেখো তড়িৎ কোষটির তৈরি চালক বল ই সমান সমান দশ ভোল্ট আভ্যন্তরীণ রোধ আর সমান সমান হচ্ছে দুই ওহোম এবং বাহ্যিক বল ক্যাপিটাল আর সমান সমান হচ্ছে আট ওহোম অতএব বর্তনের মূল তরিত প্রবাহ মাত্র আই সুশন ই বাই আর প্লাস আর অর্থাৎ আই সুসমান টেন বাই এইট প্লাস টু কত হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার এবার এখন সিক্সটি সেকেন্ডে রোধকটিতে উৎপন্ন তাপের পরিমাণ এই ছান সমান আই স্কোয়ার আর টি ছয়সমান কত আই হচ্ছে আমাদের ওয়ান আর আর বারো আমাদের এইট এবং টি হচ্ছে ষাট সেকেন্ড গুণ করে হচ্ছে আমাদের কত চারশো আশি জুল ঠিক আছে তাহলে আমাদের ছয় দুই নম্বর গেল এবার ছয় তিন নম্বর দুটি ধাতব ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু ওয়ান ব্যসার্ধের অনুপাত ওয়ান ইসটু টু এবং রোধাঙ্কের অনুপাত থ্রি টু ফোর হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো ধরি প্রথম এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য দৈর্ঘ্য ব্যাসার্ধ এবং রোধাঙ্ক যথাক্রমে এল ওয়ান আর ওয়ান রো ওয়ান এবং এল টু আর টু রো টু প্রশনে

রো ওয়ান এল ওয়ান বাই পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই রো টু এল টু পাই আর টু তার স্কোয়ার কাটাকাটি করে এখানে আমাদের এই আকার আছে ওয়ান বাই রো টু এল ওয়ান বাই এল টু এবং আর ওয়ান বাই আর টু স্কোয়ার এটা মানে আমাদের কত থ্রি বাই ফোর এটা হচ্ছে টু বাই ওয়ান আর এটা হচ্ছে উল্টে গেছে আমাদের টু বাই ওয়ান তাহলে স্কোয়ার কাটাকাটি করে হচ্ছে আমাদের কত সিক্স বাই ওয়ান অথবা আর ওয়ান আর টু সে ওয়ান আর ওয়ান টু আর টু ওয়ান তা দুটি রোদের অনুপাত সিক্স এক্স টু ওয়ান ঠিক আছে তাহলে ছয় তিন নম্বর হয়ে গেল আমাদের নেক্সট চলে যাচ্ছি আমরা দেখো ছয়ের চার নম্বর কোশ্চিন ছয়ের চার নম্বর কোশ্চিন কী আছে চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কীভাবে উত্তর লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশির্ষ্য খর্বাকার সদবিম্ব গঠন গঠিত হয় তা দেখাও ঠিক আছে উত্তর লেন্স দ্বারা অবশিষ খর্বাকার সদবিম্ব গঠন এই হচ্ছে আমাদের উত্তর লেন্স ঠিক আছে এখানে আমাদের এই ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ এফ এখান টু এফ দূরত্ব এখানে টু এফ দূরত্ব আর পি কিউ একটা বস্তু ঠিক আছে যেটার একটি রসি এই এই লেন্সের উপর পড়ছে এখান থেকে আর এখান থেকে যাচ্ছে আর এখান থেকে আরেকটা লিকি হয়ে যাচ্ছে আর এখানে পিড্যাস কিউ প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে ঠিক আছে তারপর লিখছি দেখো উত্তর লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস দূরত্বের অর্থাৎ টু এফ চেয়ে বেশি দূরে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব লেন্স থেকে এক এবং টু এফ দূরত্বের মাঝে গঠিত হয় এবং এই প্রতিবিম্ব অবশিষ খর্বাকার ও সদ প্রকৃতির উপরের চিত্রে বিকিউ বস্তুর কিউ বিন্দু দিয়ে একটি আলোক রশ্মি এল এর উত্তর উত্তর লেন্সের আলোক কেন্দ্র দিয়ে নির্গত হয় অপর একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে লেন্সে পড়ে প্রতিসরণের পর ফোকাস এর মধ্যে দিয়ে যায় প্রতিষ্ঠিত রশ্মি দুটি দুটি কিউড্যাশ বিন্দুতে মিলিত হয় কিউডাস বিন্দু থেকে প্রধান অক্ষের এর ওপর কিউডাস পিডিয়াস লম্বটানা হলো অর্থাৎ পিড্যাস কিউডিয়াস হলো পি পি কিউ বস্তুর প্রতিবিম্ব ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস টেনের ভৌতিক বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে Thank you